বন্ধুরা, আমার চ্যানেল দ্য কালপুরুষা ক্যাম্পাসে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এর আগেও আমি নিয়ে এসেছিলাম বা অনেক ভিডিও দিয়েছি WBSU বারাসাত ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের ফার্স্ট ইয়ারের সাজেশন, জেনারেলদের ক্ষেত্রে বিশেষ করে। তো বন্ধুরা, আজ নিয়ে এসেছি জেনারেলদের জিওগ্রাফি বা জিওগ্রাফি ফার্স্ট সাবজেক্টের ফার্স্ট ইয়ারের সাজেশন। তো আশা করি এর আগের ভিডিও যাদের যাদের ওই সাবজেক্টগুলো ছিল প্রত্যেকে ফলো করেছো এবং ফলো করলে আশা করি ভালো ফল পাবে। তো ভূগোলটাও আশা করি যাদের আছে তারা যদি ফলো করো ভালো ফল পাবে। তো বন্ধুরা, আশা করি ফলো করবে এবং প্লিজ যদি সাজেশনটা পছন্দ হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের বন্ধুরা আছে তাদেরও শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। ওকে বন্ধুরা, তো চলো দেখা যাক আজকের যে সাজেশনগুলো কী কী। তো বন্ধুরা, ভূগোলের টোটাল জেনারেলদের কোশ্চেন প্রধানত তিনটে বিভাগে থাকবে, প্রত্যেক বিভাগের আবার দুটো করে উপবিভাগ থাকবে। তো প্রথম ক বিভাগ দেখি, ক বিভাগে থাকবে ভূমিরূপ বিদ্যা থেকে কোশ্চেন। তো ভূমিরূপ বিদ্যার প্রথম শ্রেণী কতে থাকবে, যে কোনো দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে 10 মার্কের, 10 করে 10 10 20। তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আছে, প্রথম এক দাগ, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। নেক্সট, স্বাভাবিক ক্ষয়চক্র কি, চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। ওকে, নেক্সট, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো চিত্রসহ। তো চিত্রসহ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো। নেক্সট নেক্সট ক বিভাগ বা ভূমিরূপ বিদ্যার শ্রেণী খ, এখানে 5টা কোশ্চেন, যে কোনো 4টে কোশ্চেনের উত্তর করতে হবে 5 মার্ক করে। তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম আছে, ভূমি ভূত্বকের বিভিন্ন স্তরগুলির গঠন বর্ণনা করো। ভূমিরূপ গঠনে শিলা তথা গ্রানাইট শিলার প্রভাব কীরূপ, পাত সংস্থান তত্ত্ব বলতে কী বোঝো, টর বলতে কী বোঝো। নেক্সট, জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়। নেক্সট, প্লাবনভূমি বা স্বাভাবিক বাঁধ কী বা কীভাবে সৃষ্টি হয়। নেক্সট, স্তম্বলোর উৎপত্তি ব্যাখ্যা করো। আর নেক্সট, বৃত্তচাপীয় দ্বীপমালা কীভাবে সৃষ্টি হয়। ইনসেলভার্স ও মোনাডনক এর পার্থক্য কী। আর বিভিন্ন প্রকার বালিয়াড়ির পরিচয় দাও, যেমন শিব বালিয়াড়ি, বার্কান এই লোয়েস বালিয়াড়ি। নেক্সট আছে 10 নম্বরে, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো। তো বন্ধু, এগুলো হচ্ছে ভূমিরূপ বিদ্যা বা ক বিভাগে যে কোশ্চেনগুলো থাকবে টোটাল 20 20 40 মার্কের। তো এরপরে দেখছি বিভাগ খ বা জলবায়ু বিদ্যা, জলবায়ু বিদ্যা থেকে যে কোশ্চেনগুলো হবে বিভাগ খতে। তো এর মধ্যে প্রথম শ্রেণী ক, যেখানে 10 মার্কের 1টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো, প্রধান প্রধান ক্রান্তীয় ঘূর্ণপাতের পরিচয় দাও, ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি লেখো, ক্রান্তীয় ঘূর্ণপাত ও মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের পার্থক্য কী। নেক্সট, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি কী কী। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতার স্তরগুলির প্রকৃতি বর্ণনা করো। নেক্সট, ওজোন স্তর এর গুরুত্ব ও এর ক্ষতি প্রতিরোধের উপায় আলোচনা করো। তো এগুলো হচ্ছে বন্ধু বিভাগ ক্ষয়ের, যেগুলো 10 মার্কের আসবে তার মধ্যে ইম্পর্টেন্ট। তো বিভাগ ক্ষয়ের বা জলবায়ু বিদ্যার শ্রেণী ক্ষতে দেখা যাক কী কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। এখানে 5 মার্কের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম হচ্ছে, সূর্যরশ্মির তাপীয় ফল কাকে বলে, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী, এর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। নেক্সট, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের সঙ্গে সম্পর্কিত শীতল ও উষ্ণ সীমান্তের ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপর বিএস ও বিডব্লিউ জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, বিএস ও বিডব্লিউ জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, অক্ষাংশীয় উত্তাপের সমতা বলতে কী বোঝো। আর কোপেনকৃত পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগের মূল বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা যা বা যেখানে সুবিধা অসুবিধা এগুলো আলোচনা করো। তো বন্ধুরা, যদি আমার সাজেশান পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং
যে সাজেশনগুলো দিয়েছি যদি ফলো করো প্রত্যেকেই আশা করি উপকৃত হবে। এখন বন্ধুরা নেক্সট দেখি বিভাগ খ, বিভাগ খতে থাকবে এই বিভাগ গ, যেখানে থাকবে জীব ভূগোল। তো জীব ভূগোল থেকে যে কোশ্চেনগুলো 10 নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে দেখা যাক, শ্রেণী কতে মৃত্তিকার স্তরায়ন কি, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখের চিত্রসহ বর্ণনা দাও। নেক্সট মৃত্তিকার উৎপত্তি ও গঠনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলির বর্ণনা দাও। নেক্সট হচ্ছে বায়ম কি, পৃথিবীর বা পৃথিবীর নিরক্ষীয় ক্রান্তীয় বায়ু অঞ্চলের পরিবেশগত বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট বিভিন্ন প্রকার মৃত্তিকার শ্রেণীবিভাগ বর্ণনা করো। তো জীব ভূগোলের মধ্যে 5 নম্বরের যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকেও 4টে অ্যান্সার করতে হবে যে কোনো, তার মধ্যে যে পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট আসার মতন, আন্ত আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য, হ্যালোফাইট হাইড্রোফাইট ও জেরোফাইটের মধ্যে পার্থক্য, মেসোফাইট ও জেরোফাইটের মধ্যে পার্থক্য। নেক্সট 26, মৃত্তিকার পিএইচ বলতে কী বোঝো, কৃষিতে এর গুরুত্ব কী। নেক্সট আছে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জৈব পদার্থের ভূমিকা লেখো, বাস্তুতন্ত্র কী, পৃথিবী বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি বর্ণনা দাও, আর মৃত্তিকার গঠন ও গ্রথনের ব্যাখ্যা করো। তো বন্ধুরা এই ছিল ভূগোলের সাজেশন, তো যদি পছন্দ হয় তো প্লিজ এগুলো তো অবশ্যই ফলো করবে, তাহলে অবশ্যই উপকৃত হবে, এবং প্লিজ পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর পারলে যাদের ভূগোল আছে জেনারেল WBSU বারাসাত ইউনিভার্সিটি তাদেরকেও শেয়ার করবে বন্ধুদেরকে। ওকে ফ্রেন্ড, বাই, বেস্ট অফ লাক।